কাইট কিনতে? কিন্তু তুই কাইট উড়াবি কি করে? কাইট উড়াবো কিন্তু দূর থেকেই উড়াবো। দূর থেকে মাঠে তো খেলা হচ্ছে, দেখ আমাদের মাঠে আজকে খেলা হচ্ছে। খেলা হচ্ছে তো দূর থেকে কাইট আমরা যাচ্ছি। তুই কাইট কিনবি কিন্তু উড়াতে তো পারবি না। না আমি দূর থেকে উড়াতে পারি। দূর থেকে মাঠে খেলা হচ্ছে, তুই উড়াবি কোথা দিয়ে? কালকে সকাল ছাড়া উড়ানো যাবে না। কোথায় চলে? দোকানে চলে এসেছি আমরা, কিনবো কাইট। কত নিল ঘুড়ি? দশ টাকা। তুই উড়াতে পারবি না, কেন কিনলি ঘুড়ি দুটো? ঘুড়ি দুটো তো আমি উড়াতে পারবো না, শুধু আমি একটাই উড়াতে পারবো। ঠিক আছে, বাড়ি গিয়ে তাহলে ভালো করে দেখা ঘুড়িগুলো কেমন। ঘুড়িগুলো আমার পছন্দ হয়েছে, আমি খুব খুশি। তুই খুব খুশি? খুশি হলে কি হয়েছে? তুই উড়াতে পারবি না ঘুড়ি? উড়াতে তো পারবো। পারবি না? আমি আমি একদিন একটা উড়ি ঘুরাবো, ঘুড়ি ঘুরাবো, তারপরে দুদিন। এটা তো ডগি টোটো। এটা তো ডগি টোটো। ও পালাবে না, থাকুক, চল ঘরে আয়, যা ঘরে যা, কিছু বলবে না, যা। তুই ভয় পাচ্ছিস? কিন্তু লাটাই নেই, ঘুড়ি কিনে দিয়েছে, লাটাই কিনে নিয়ে আসেনি। না লাটাই পরে কিনে দেবো। না এখনই কে পরে লাটাই কিনে দেওয়া হবে। এখন তুই লাটাই কিনে এখন ঘুরে উড়াতে পারবি না? পারে না উড়াতে? পারবো। আমাদের ডাব্বু পড়তে বসেছে, কিছুক্ষণ আগে প্রচুর মার খেলো, এখন ঠিকঠাক আছে। তাও তোর মা আমাকে বলেছে যে 41 এর স্পেলিং বলতে। বল 40 কি বলছিস? ও আচ্ছা, 14 তো 15 হয় না, তো কি হয়? স্পেলিংটাই তো জিজ্ঞেস করছি তোকে। ও 40? হ্যাঁ ওটা তো বারবার বলে যেত। ও আচ্ছা, তো আছে, মা জিজ্ঞেস করেছে তো। ও আচ্ছা আচ্ছা, 40। হ্যাঁ আস্তে কথা বলো, এই জন্যই মার খাও তুমি। এটা দিয়ে মার খেলি বল, এখানে মেরেছে, এখানে কেন ঢুকি, কেন রাখবি? এই ওটা কেন ঢোকাচ্ছিস তুই? ওটা দিয়ে মার খেয়েছিস বলে ওটা ঢুকি রাখবি? ফোন কোনো ফোন টোন নেই, এখন পড়তে বসা হবে। F I F 15
কাগজ পোকা দেখবে জল খেলে বড় হয়ে যাবে। বড় হচ্ছে কিন্তু বড় হচ্ছে কিন্তু না না এটা ভিজে গেছে এর জন্য কাকে ভয় লাগে রুটি করছে রুটি হচ্ছে ডাব্বু এখন খাচ্ছে। ডাব্বু এতক্ষণ ধরে পড়াশুনো করলো, মারধর খেলো, কেমন? ঠিক আছে, তাহলে সবাইকে এবার টাটা দিয়ে দাও, বল বাই টাটা।